হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট আমি তোমাদের পিন্টু স্যার আজকের এই ভিডিওতে আমরা একটু ভৌত আলোচনা করবো আগে কয়েকটা ভিডিওতে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে স্কোরাশি ও ভেক্টোরশি যদিও একটা ক্লাস নাইনের পড়িও একটা বিশেষ অংশ তাও যারা নিচুগুলো সে আছো অর্থাৎ বিশেষ করে যারা ক্লাস সেভেন বা এইটে পড়ো তারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে কারণ তোমরা যদি আগে থেকে জেনে থাকো যে স্কেলারাশি ও ভেক্টরি জিনিসটা কী বা কাকে বলে ঠিক আছে তাহলে তোমরা নাইনে গিয়ে তোমার জিনিসটা তারাও সহজ হয়ে যাবে এবং যারা বাকি স্টুডেন্ট আছো তারাও কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই স্কেলারাশি ও ভেক্টরাশি যে রাশির অন্তর্গত যে রাশির মূল অন্তর্গত সেই মূল বিষয়বস্তুটা হচ্ছে ভৌতরাশি বা পাখিরাশি এই ভৌতরাশি বাঘিরাশি কাকে বলে এটা আমরা আগে জানবো তো প্রথমে দেখো লেখা আছে ফিজিক্যাল কোয়ান্টিটি এর একটা ইংলিশ স্টামটা তোমরা জেনে রাখবে ঠিক আছে তো সংজ্ঞাটা কি বলছে সব প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় ও যাদের মাধ্যমে পদার্থবিজ্ঞানের সূত্রগুলিকে প্রকাশ করা যায় তাদের ভতরাশি বা পাখি রাশি বলা হয় যেমন দেখো এখানে দেশে দৈর্ঘ্য ভর উষ্ণতা স্মরণ বেগ তরণ বল ইত্যাদি ঠিক আছে অর্থাৎ আমরা যেসব জিনিসগুলোকে যেমন এখানে দেখো দৈর্ঘ্য ভর উষ্ণতা এই যে এক্সাম্পেলগুলো দেওয়া আছে এদেরকে আমরা কি প্রত্যক্ষ বা পরিণত করতে পারবো এবং এদের সাহায্যে কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো রয়েছে অর্থাৎ ধরো আমি বলছি দৈর্ঘ্য থেকে ধরো আমি কথা বলছি এই স্মরণ স্মরণ বা বেগ ঠিক আছে বা তরণ ইত্যাদি আমি কিন্তু কথায় বলছি বা ভর থেকে ধর আমি বলছি বল ইত্যাদি এই সূত্রগুলো কিন্তু আমরা প্রকাশ করতে পারবো ঠিক আছে এইসব রাশিগুলোকে বলা হচ্ছে ভৌত রাশি ঠিক আছে নেক্সট পেজ চলে যাব আমরা তো আমরা আগেও বলে এসছি এখনও বলছি যেটা হচ্ছে যে ভৌত রাশি যেটা ছিল আমাদের পাখি রাশি সেটাকে দুগো ভাগ করা হচ্ছে একটা হচ্ছে রাশি একটা রাশি তাহলে বুঝতে পারছো রাশি আর রাশি কিন্তু ভৌত রাশির একটা অন্তর্গত ঠিক আছে দুটো ভাগ কিন্তু এরকম একটা খেয়াল লাগবে চলে যাবো আমরা নেক্সট পেজে এখানে আমরা স্কেলারাশির সংজ্ঞা দিয়েছি স্কেল রাশি লিখেছি এবং তার ইংলিশটা আমরা দিচ্ছি স্কেলার কোয়ান্টিটি তোমার স্পেলিংটা দেখে নেবে এ এল এ আর ঠিক আছে কোয়ান্টিটি স্পেলিংটা দেখে নেবে তো বলছে যেসব রাশির মান আছে কিন্তু অভিমুখ বা দিক নেই তাদের বলছে স্কেল রাশি এই রাশিগুলোর কিন্তু কোনো দিক বা অভিমুখ কিন্তু নেই শুধুমাত্র মানটা আছে যেমন দেখো দৈর্ঘ্য বা সময় বা ভর ঠিক আছে এই তিন জিনিসের কিন্তু কোনো রকম কোনো দিক নেই শুধুমাত্র মান আছে ধরো দৈর্ঘ্য যদি বলা হয় পাঁচ সেন্টিমিটার বা সময় যদি বলা হয় দু ঘন্টা বা তিন ঘন্টা ঠিক আছে এদের মানগুলো পাবে রকম দিক বা অভিমুখ পাবে না ঠিক আছে নেক্সট চলে যাব আমরা ভেক্টর ভিক্টরাশি বলছে যে যেসব রাশির মান ও অভিমুখ বা দিক দুই আছে যেসব রাশির মান ও অভিমুখ বা দিক দুই কিন্তু আছে তাদের বলছে ভেক্টর রাশি যেমন স্মরণ বেগ তরণ ইত্যাদি এদের কিন্তু আমাদের যে দিক দিক আছে ও মানও আছে আগেরটাই কিন্তু আমাদের ছিল শুধুমাত্র মান ছিল কিন্তু অভিমুখের দিক নেই শুধু কেলা ছিল এবং এখানে কিন্তু ও দিক দুটোই আছে ঠিক আছে এক্সাম্পলগুলো মনে রাখবে আমরা এক্সাম্পলগুলোর পরে পেজে আসছি যেগুলো আরও আরও এক্সাম্পল আছে সেগুলো আমরা আলোচনা করব সংগ্রাজও খেয়াল লাগবে ভেক্টরের ক্ষেত্রে কিন্তু রাশির মান অভিমুখ দুই আছে কেলাটাই কিন্তু শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই ঠিক আছে আর ভেক্টর রাশির এখানে ইংলিশটা আমরা তোমরা একটু খেয়াল রাখবে কিন্তু ঠিক আছে তো চলে যাবো নেক্সট পেজে এখানে একটা ব্যতিক্রম আছে যেখানে হচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা হলো এমন একটা স্কেল রাশি যার কিন্তু মান অধিক দুই আছে এটা ভালো করে মরাবে এটা ব্যতিক্রম এই তড়িৎ প্রবাহ মাত্রাটা এমন একটা স্কেল রাশি যার মান অধিক দুই আছে ঠিক আছে কারণটা কি বলছে কারণ তড়িৎ প্রবাহ মাত্রা যোগ বলছে ভেক্টর যোগের নিয়ম অনুসারে হয় না ঠিক আছে এই ভেক্টর যোগ কিন্তু একটু আলাদা নর্মাল যোগ মতো নয় তো সেই জন্য এই নিয়মটা কিন্তু ফলো করে না মানে তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক আছে অথচ কিন্তু ওর মানও আছে দিকও আছে ঠিক আছে সেই জন্যই এটা একটা ব্যতিক্রম রয়ে গেল ঠিক আছে চলে যাব আমরা নেক্সট পেজে এখানে দেখো আমি স্কেল রাশি এবং ভিক্টর রাশি দেখো অনেকগুলো উদাহরণ নিয়েছিলাম আমরা সংজ্ঞাতে কিন্তু খুব কম উদাহরণ নিয়েছিলাম কিন্তু এখানে আমি যতগুলো আছে মোটামুটি স্কেল রাশি সব নিয়ে নিয়েছি এখানে ভিক্টর যতগুলো আছে সেগুলো নিয়েছি তাদের ইংলিশ টার্মগুলো আমি দিয়ে দিয়েছি যেমন দৈর্ঘ্য আছে লেন্থ ক্ষেত্রফল আছে এরিয়া আয়তনে ইংলিশ টার্ম আছে ভলিউম দূরত্ব আছে ডিস্টেন্স সময় টাইম তাপমাত্রা টেম্পারেচার দুটি স্পিড ভর মাস ঘনত্ব ডেন্সিটি ওয়ার্ক মানে কার্য ওয়ার্ক ক্ষমতা পাওয়ার শক্তি হচ্ছে এনার্জি এই কটা হচ্ছে আমার স্কেল রাশি এগুলো মনে রাখবে তোমরা একটু এবং ইংলিশ ট্যামগুলো তোমরা খেয়াল রাখবে এখানে হচ্ছে ভেক্টোরশি আছে ভাড় বা ওজন হচ্ছে ওয়েট স্মরণ আছে ডিসপ্লেসমেন্ট বেগ আছে ভেলোসিটি তরণ আছে অ্যাক্সেলোরেশন বল আছে ফোর্স ভর ইংলিশ টাম আছে মোমেন্টাম চাপ হচ্ছে প্রেশার ঘাত হচ্ছে ইম্পালস এটা আই এটা কিন্তু এল একটু খেয়াল করবে দুটি মনে হচ্ছে একই জিনিস কিন্তু এটা ক্যাপিটালে আই করা আছে এটা স্মলে এল করা আছে ঠিক আছে ইম্পালস এটা উচ্চারণ আছে ইম্পালস আর হচ্ছে অবিকর্ষ হচ্ছে গ্রাভিটি আর টান বলা আছে ড্রাগ ঠিক আছে এখানে তোমরা দুটো জিনিস খেয়াল রাখবে একটা হচ্ছে ভেলো সিটির ক্ষেত্রে দেখো সিটি সিআইটি ওয়াই আছে ভেলো সিটি আর এখানে একটা এখন ডেন সিটি ডেনসিটি ক্ষেত্রে তোমরা এখানে মনে রাখবে এস আই গাছে কিন্তু এই জিনিসটা তোমরা খেয়াল করবে একটু ঠিক আছে এখানে এন এস আই টি ওয়াই আছে এখানে কিন্তু দেখো ঠিক আছে আই টি ওয়াই আছে এই জিনিসটা তোমার একটু খেয়াল করে রাখবে ঠিক আছে চলো এবং আমরা নেক্সট পেজে আমরা একটু কেলারাশি ও পার্থক্য নিয়ে আলোচনা করবো তো প্রথম পার্থক্যটা আমরা সংজ্ঞা থেকে নিয়েছি দেখো যেমন কেলারাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই এক নম্বর এখানে ভেক্টরাসি তাকে বলছে ভেক্টরাসি মা নদীর কিন্তু বই আছে এটা আমরা সংজ্ঞা থেকেই পেয়েছি ঠিক আছে দু নম্বর দেখো যে পয়েন্টটা পাচ্ছি আমরা সাধারণ গাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণ ও ভাগ করা যায় ঠিক আছে এখানে সাধারণ যে নিয়ম আমরা জানি অঙ্কি ক্ষেত্রে সেই সাধারণ গানিত নিয়মে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ ছবি করতে পারবে এখানে কিন্তু সাধারণ নিয়মে কিন্তু করা যাবে না ঠিক আছে এখানে আমরা বলেছিলাম না ভেক্টর যোগ একটু আলাদা রকম হয় ঠিক আছে ভেক্টর যোগ ভেক্টর আলাদা গুণ ভেক্টর যোগ ভেক্টর গুণ ভেক্টর ভাগ সব কিন্তু আলাদা নিয়মে করা হয় ঠিক আছে আমরা যখন ভেক্টর আছে কিন্তু আলোচনা করব তখন সব এটা সব জিনিসগুলোকে আলোচনা করব ঠিক আছে তো তিন নম্বর পয়েন্টটা বলছে শুধু মানের পরিবর্তনে পরিণত হয় এখানে মান বলতে ধরো আমি তিন থেকে পাঁচ হচ্ছে যখন তুমি তিন থেকে পাঁচ করতো তখন পুরো মানটা কিন্তু আমি কোনো ক্যালকুলেশনে চেঞ্জ হয়ে যাবে কিন্তু এখানে কি শুধু মান চেঞ্জ হলে হবে না মান অথবা দিক অথবা উভয় যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু পুরো ভেক্টরাসি মানটা পরিবর্তিত হবে ঠিক আছে এখানে মান পরিবর্তন হবে দিক পরিবর্তন হলেও কিন্তু হবে আর উভয় যদি পরিবর্তন হয় তাহলে তো হবেই ঠিক আছে এটা খেলা হবে কিন্তু একটু আর চার নম্বর যে পয়েন্টটা বলেছে দুটি কেরালাশি যে কোনো একটি মান যদি শূন্য না হলে এদের গুণফল কখনো শূন্য হয় না ঠিক আছে ধরো আমরা যে আমরা কি নর্মাল জানি কি দুই গুণ দুই গুণ চার হয় ঠিক আছে কখনই কিছু শূন্য না হয় যে কোনো একটা সংখ্যা যদি শূন্য না হয় তাহলে গুণফলটা কখনো কিন্তু শূন্য হবে না কিন্তু এই ভেক্টর যোগের ক্ষেত্রে বলছে দুটি আছে যে কোনো একটি মান শূন্য না হলেও এদের ভেক্টর গুণফল কিন্তু শূন্য হতে পারে খুব ইনফেভারিট ইম্পর্টেন্ট কিন্তু এটা একটা পয়েন্ট ঠিক আছে মান শূন্য না হলেও কিন্তু গুণফলটাও শূন্য হতে পারে নিয়মটা এরকমই কিন্তু ঠিক আছে পাঁচ নম্বর যে পয়েন্টটা বলছে দুটি কেলারাশির গুণফল সর্বদা কেলারাশি হয় এটা খেয়াল রাখবে আর দুটি ভেক্টরাসি গুণ ফল সর্বদা তোমার ভেক্টরাসি হতে পারে আবার কেলাসি দুটি কিন্তু হতে পারে ঠিক আছে তার মানে এখানে যে এক্সাম্পলটা আমরা বলছি ধরো পাঁচ আর দুই নিলাম দুটো স্কলারশিম মানলাম তাহলে পাঁচ দুগুণ দশ দশটা কিন্তু একটা কেলারাশি ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু ছিল আমরা এখানে সংজ্ঞাগুলো করলাম এদের উদাহরণগুলো করলাম তাদের ইংলিশ টার্মগুলো পড়লাম ব্যতিক্রম করলাম এবং কেলাসি ও ভেক্টরাসির পার্থক্য পর্যন্ত জানলাম ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করো ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে রাখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো স্টুডেন্টস আজকের ভিডিও এই পর্যন্তই